কিভাবে অত্যাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে লড়াই করে। 38 সালে ম্যাট্রিক পাস করে এখানে চলে এসে তারপরও পথের সন্ধান, আর পথের কেন্দ্রবিন্দুতে ছিল সেই সময় রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে আপোষিত সাম্রাজ্যবাদ বিরোধী, আপোষিত সাম্রাজ্যবাদ তখন ব্রিটিশ শাসনের পরাধীন হবে। যুবক মানুষ তিনি পথ খুঁজছেন কোন পথ, এবং তার জীবনের প্রথম পর্যায়ে এই ধরনের অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে, ট্রায়াল অ্যান্ড এরর, বিভিন্ন জায়গায় পথ খুঁজেছে। মার্ক্সবাদে আকৃষ্ট হয়েছেন, পড়াশোনা করেছেন, এবং সেই মার্ক্সীয় চিন্তা অনুযায়ী কোনটা পথ একজন সমালোচকের দৃষ্টিতে সেই সময়কার বামপন্থী আন্দোলন একটা সমালোচকের দৃষ্টিভঙ্গিতে তিনি বিচার করার চেষ্টা করছেন। রাস্তা এই যে জন্ম শতবার্ষিকী উপলক্ষে যে সংকলনটা প্রকাশ করেছেন, এটি পুরোটা পড় করে ফেলেছে, এটুকু জেনেছি। ব্যক্তিগতভাবে আমি তার সংস্পর্শে এসেছি 70-এর দশকের পরে, ইস্পাত শিল্পে একজন কর্মী হিসেবে যোগদানের পরে, ইস্পাত শিল্প আন্দোলনের তার তখন হস্তক্ষেপ ছিল, এই জেলার ইস্পাত শিল্পের কেন্দ্র ছিল, এবং এই জেলার ইস্পাত শিল্পের যে ইউনিয়ন তারই উদ্যোগে সারা দেশে ইস্পাত শিল্পের সর্বভারতীয় সংগঠন গড়ে তোলে, একটা অন্যতম মুখ্য ভূমিকা পালন করে এই রাজ্যের, এবং এই রাজ্যের ইস্পাত শিল্পের আন্দোলন বলতে এই জেলার ইস্পাত শিল্প একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুরু থেকেই তার সঙ্গে যুক্ত থাকার সুবাদে তার অন্যতম পর্যবেক্ষক বলেন, সুপারভাইজার বলেন, গাইড বলেন, রাজনৈতিক ক্ষেত্রে এই সব কিছুর আনুকূল্যে তার অত্যন্ত সংস্পর্শে, তার কাটা কাটা কথায় ধমক দেওয়ার অভিজ্ঞতা, ধমকসোনারও অভিজ্ঞতা হয়েছে, তার গাইডেন্সের অভিজ্ঞতা আমরা পেয়েছি, এটুকুই ব্যক্তিগত স্মৃতি তার সম্পর্কে আমার আছে, এবং সেটা একটা দীর্ঘ সময় ধরে যত ছিলেন, এবং সেই প্রক্রিয়াতেই সর্বভারতীয় ইস্পাত শিল্পের সংগঠন গড়ে ওঠে।